গীতা যথাযথ নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের তাৎপর্য প্রভুবাদ লেখেছেন এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবৎ ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায় আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের রাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয় যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয় এটি বাস্তবিকই দেখা গেছে অধিকন্তু কেবলমাত্র শ্রবণ করাই নয় সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করে তবে সেও উত্তর উত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না এই পথ স্বরূপতে এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে হরে